আমি আব্বাকে ছেড়ে একদিনের জন্য কোথাও যাব না। তোমার বাবা তো বাচ্চা না, তাকে দেখে রাখার জন্য অনেকেই আছে। তাছাড়া তো ফুপু এসে দেখাশোনা করে রাখবে। শোনাম্মা, আব্বাকে তার বোন দেখে রাখা আর তার নিজের ছেলে দেখাশোনা করে রাখা টোটালি ডিফারেন্ট। আম্মা কি বলবো বলো, তাড়াতাড়ি আমি বাসা যাবো। তুই এত যাই যাই করছিস কেন? এটাও তো তোর বাসা। না, এটা আমার বাসা না, এটা তোমার হাজবেন্ডের বাসা। আচ্ছা শোন, আগের মাসে কানাডা চলে যাচ্ছি, ওর তো ছুটি শেষ। তোর কানাডা যাওয়ার সব কাগজপত্র রেডি করে ফেলছি, শুধু একটা ফর্মটা তুই ফিল আপ করে দিলে তোর ইমিগ্রেশনটা হয়ে যায়, তুই কানাডা চলে যেতে পারবি। আমি কানাডা কেন যাবো? তোর মায়ের কাছে থাকবি। আমি আব্বারে ছেড়ে যাবো না। তোমার বাবাকে ছেড়ে যাওয়ার কথা আমি বলছি না, ইমিগ্রেশনটা যদি হয়ে যায় তোমার ভবিষ্যতের জন্যই তো ভালো। আই ধরো, এটা ফিল আপ করে আমাকে দিয়ে যাবা। আমি যাই। আরে কোথায় আছিস? তুই তো খিচুড়ি রান্না করছিস। আমি আমি খিচুড়ি খাই না। কি হয়েছে বাবা, শরীর খারাপ? বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে? কি সমস্যা বুঝায় বল। কে বাবা, না বললে বুঝবো কিভাবে বল। কি মন খারাপ বাবা? কিছু তো বুঝলাম না আমি, তোমার সমস্যাটা কোন জায়গায়? কানাডা গেলে কি তোমার লাভ না আমার লাভ? লাভটা তো তোমারই। তুমি ওইখানে গেলে তো ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আর ঠিক আছে, তুমি আমার সাথে থাকবে না, ভালো থাকা দরকার নাই, তুমি আলাদাই থাকো, তারপর তুমি চলো আমার সাথে। আমি যাব না, আমি বাবাকে ছেড়ে যাব না। তো বাবাকে ছেড়ে যাওয়ার কথা কি? তুমি গিয়ে গোছ গাছ করে তারপর তুমি বাবাকে নিয়ে যাবা, অসুবিধাটা কোন জায়গায়? গোছ গাছ করা তো পরের কথা, আমি আব্বাকে ছেড়ে একদিনের জন্য কোথাও যাব না। তোমার বাবা তো বাচ্চা না, তাকে দেখে রাখার জন্য অনেকেই আছে। তাছাড়া ফুপু এসে দেখাশোনা করে রাখবে। শোনাম্মা, আব্বাকে তার বোন দেখে রাখা আর তার নিজের ছেলে দেখাশোনা করে রাখা টোটালি ডিফারেন্ট, আর তুমি সেটা খুব ভালো করেই বুঝো। এত কিছু বুঝি না, তুমি আমার সাথে যাচ্ছ এটাই ফাইনাল। আমার ফর্মটা রাখছি। তুই ফর্মটা ফিল আপ করিস নাই?
কি ব্যাপার মিশু, ছাই কেন? আমি তোমার ফর্ম ফিল আপ করে দিছি। ছেলে